হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে মিষ্টি দই তৈরি করতে হবে, তার একটা সহজ রেসিপি। আপনারা যে কেউ বাড়িতে এই মিষ্টি দই বসাতে পারবেন। দই বসানো একেবারে সহজ, আর এই দই তৈরিতে খুবই অল্প উপকরণ লাগছে। তবে দইটা খেতে খুবই সুস্বাদু, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে তো খুবই ভালো লাগবে। তা চলুন দেখে নিই কীভাবে এই রকম মিষ্টি দই তৈরি করতে হবে। দই বসানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি তরল দুধ। এবার এই দুধটা আমি ফুটিয়ে নেব। দুধটা ফোটানোর জন্য আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন, দুধটা ফুটে উঠেছে। আর এখানে একটা ছোট্ট টিপস বলি, যখন দুধটা ফুটে উঠবে তখন দুধের এই উপরের সরটা তুলে না নিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ দই বসানোর পর দইয়ের উপরের কালারটা যাতে খুব সুন্দর পাওয়া যায় তার জন্য দুধের এই উপরের সরটা তুলে না নিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। কারণ দুধের যে ফ্যাটটা রয়েছে দই বসানোর সময় উপরে উঠে যাবে আর দইয়ের কালারটা খুব সুন্দর হবে। এখন আমি দিচ্ছি চিনি। 1 কেজি দুধের জন্য 100 গ্রাম চিনি দিচ্ছি। এখন দুধ আর চিনি ফুটিয়ে নিচ্ছি, আর দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিচ্ছি। এই যে দেখুন, দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দুধটা ফুটে ফুটে ঘন হয়ে অর্ধেক হয়ে গেছে। এবার এই দুধটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দুধটা নামিয়ে নিয়েছি, আর দুধটা নামিয়ে নেওয়ার পর এইভাবে ঠান্ডা করে নিচ্ছি, তা না হলে দুধের উপরে সর পড়ে যাবে। আর দুধের উপরে সর পড়ে গেলে দইটা খুব একটা ভালো হবে না, তাই যাতে দুধের উপরে সর না পড়ে তার জন্য এইভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি দুধটা কতটা ঠান্ডা হয়েছে। একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এমন তাপ থাকতে হবে দুধের মধ্যে। এই যে দেখুন, একটা আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে, ততটাই তাপ রয়েছে। এই যে দেখুন, আমি আগে ঘরে একটু দই বসিয়ে রেখেছিলাম, এবার এই দই থেকে একটুখানি আমি দই তুলে নিচ্ছি, কারণ নতুন দই বসাতে গেলে একটু দই লাগে, তাই আমি এখান থেকে একটু দই তুলে নিচ্ছি। এই যে দেখুন, একটু দই তুলে নিয়েছি, এবার এই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো দইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই দুধের সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, দুধের সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দর মেশানো হয়েছে। এই যে দেখুন, এবার এই দইটা আমি যে পাত্রে সেট করব তাতে ঢেলে নিচ্ছি। দই বসানোর জন্য আমি এই রকম একটা মাটির পাত্র নিয়েছি। এই মাটির পাত্রে আমি দইটা বসাবো, কারণ মাটির পাত্রে দই বসালে দইটা খুব তাড়াতাড়ি বসে আর দইটা ভালো থাকে, তাই আমি মাটির পাত্র নিয়েছি। এবার এই মাটির পাত্রে আমি দুধটা ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, দুধটা আমি ঢেলে দিয়েছি। এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, খুব সাবধানে যাতে পড়ে না যায়। এবার এর উপর একটা মোটা সুতির কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটা একটা গরম জায়গায় রেখে দিচ্ছি, যে জায়গাটা খুব গরম সেই জায়গায় আমি রেখে দেব, কারণ গরম জায়গায় যদি রেখে দেওয়া হয় দইটা তাড়াতাড়ি বসে যাবে, আর এই দইটা বসে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি।
এবার এখন আমি দেখে নিচ্ছি দইটা বসেছে কিনা। এই যে দেখুন দইটা কত সুন্দর বসেছে। এবার আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে দেখুন, আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দইটা খুবই ভালো হয়েছে আর দইটা খুবই সুন্দরভাবে বসে গেছে। আর এইভাবে কাত করে দেওয়ার পরও পড়ে যাচ্ছে না, কারণ খুব ভালোভাবে বসে গেছে। তবে দইয়ের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, কারণ দুধে যে ফ্যাটটা ছিল দই বসানোর সময় উপরে উঠে গেছে, আর দইয়ের কালারটা খুবই ভালো হয়েছে। এখন এই দইটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর আপনারা সার্ভ করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে ঠান্ডা ঠান্ডা দই। এবার এই দইটা ডেকোরেশনের জন্য দিচ্ছি গোলাপ ফুলের ছোট্ট একটা পাপড়ি। এই যে দেখুন কত সুন্দর লাগছে দইটা। এবার এই দইটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দইটা আমি অন্য একটি ডিশে তুলে নিচ্ছি। এই যে দেখুন দইটা আমি অন্য একটি ডিশে তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি আবারও একটু দই কেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন কিছুটা দই আমি ডিশে তুলে নিয়েছি। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দইটা, আর দেখতে যেমন ভালো লাগছে খেতে অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে খুবই ভালো লাগবে। আর দইয়ের উপরের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর ভিতরটা একেবারে সাদা, খুবই অসাধারণ হয়েছে খেতে। এইরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে বাড়ির সকলেই পছন্দ করবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খাওয়া খুবই ভালো। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তবে আপনারা নিজেরাই এই রকম মিষ্টি দই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, একেবারে অল্প উপকরণে, অল্প খরচে আর অল্প সময়ে তৈরি হয়ে যাবে। তবে আপনাদের যদি এই মিষ্টি দইয়ের রেসিপিটি ভালো লেগে থাকে, তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। এবং আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।